সর্দার আউলিয়া তুমি রে, সর্দার আউলিয়া আরে নূরে আলম গৌসল আজম নূর নবীজি আউলিয়ার সর্দার তুমি রে, সর্দার আউলিয়া নূর আলম গৌসল আজম তুমি নূর নবীজির রে, সর্দার গোবর পি গোবর পি ইসলামেরই জীবন তুমি ইসলামেরই প্রাণ তোমারই উশিলায় পূর্ণ জাগিল ইসলাম, ইসলামেরই জীবন গো তুমি ইসলামেরই প্রাণ তোমারই উশিলায় পূর্ণ জাগিল ইসলাম, পড়িয়া দেখিলাম তোমার পবিত্র জীবনী শহরেরই রাস্তা দিয়া একদিন যাইতেছিলা তুমি, এমন সময়ে দুটি যুবক পরিলগ্ন জরে দুই যুবকে ধর্ম নিয়া তারা কথার ঝগড়া করে, একজন খ্রিস্টান যুবক একজন মুসলমান, মুসলমান কয় খ্রিস্টান তুই আমার কথা মান, একজন মুসলমান যুবক একজন খ্রিস্টান, আগো মুসলমান কয় খ্রিস্টান এবার আমার কথা মান, ইসলাম ধর্ম বড় ধর্ম মুহাম্মদ মুর নবী, যার উসিলায় খুদায় খুদায় বানাইল পৃথিবী রে, এ আউলিয়ার সর্দার তুমি রে, ও বড় পীর সর্দার আউলিয়া। মুসলমান কয় ইসলাম ধর্ম বড় ধর্ম মুহাম্মদপুর নবী, যার কারণে নিজে খোদায় বানাইল পৃথিবী, খ্রিস্টান কয় মুসলমান তোমার কথা ভুল, আমার নবী ঈসা নবী যার নাই রে সমতুল, নিজে খোদায় রুহু দিয়া তারে পয়দা করে কথা বলা শুরু করল জন্মের দুই দিন পরে, নিজে খোদায় রুহু দিয়া তারে পয়দা করে কথা বলা শুরু করল জন্মের দুই দিন পরে, মুসলমান কয় আমার নবী
মেরাজেতে গেছে, খ্রিস্টান কয় আমার নবী আসমানি খানা পাইছে, মাটি দিয়া পাখি বানাইয়া রুহু করছে দান, কুষ্ঠ রোগী করছে গো ভালো তার জাননী সন্ধান, মরা মানুষ করছে রা জিন্দা লাঠির বাড়ি দিয়া, তোমার নবী মরা জিন্দা করছে নিরিমিয়া, এরপাই মরা মানুষ করছে গো জিন্দা লাঠির বাড়ি দিয়া, তোমার নবী মরা জিন্দা করছে নিরে মিয়া, বড় পীরের লক্ষ্য করে মুসলমান যুবকে, খ্রিস্টানের ছাতে গয়ার পারে না সে তককে, নবী যে মরা বাঁচাইছে যুবকের তা ছিল নারী জানা, বড় পীরে কাছে গিয়া কিছু শুনাইলেন ঘটনা, বড় পীর কয় খ্রিস্টান গো আমার কথা ধরো, আরে বড় পীর কয় ও খ্রিস্টান শোনো আমার মত, আমি একজন নূর নবীর নগণ্য উম্মত, আমার নবী মরা বাঁচাইছে আছে তার প্রমাণ, আমার নবী মরা বাঁচাইছে বহু তার প্রমাণ, আরে জাবের আর বাঁচাইছে গো মরা মরা দুই সন্তান, আরো অনেক জিন্দা করছে নবী আমার ধরো, আরো অনেক করছে গো জিন্দা আমার নবী পয়গাম্বর, আমি মরা জিন্দা করতে পারি আমার কথা ধরো, আমিও নিজে জিন্দা করতে গো পারি, আমি নিজে জিন্দা করতে পারি, তোমার কইয়া আমি জিন্দা করলে মানবা গো বড় আমার ধর্ম তুমি গিয়া, আমি মরা জিন্দা গো করতে পারি তোমাকে জানাই, আমি চিন্তা করলে বড় মানবা স্বীকার করা যাই, এবার খ্রিস্টান কবর মানি তুমি মরা বাঁচাইলে, মরা বাঁচাছিল গো মানি তোমার রাসূলে রে, আউলিয়া সর্দার তুমি রে নবী সর্দার আউলিয়া, আমিও নিজে মরা জিন্দে করতে পারি তোমাকে জানাই, খ্রিস্টান কয় তবে একটু পরীক্ষায় আমি তোমায় করতে চাই, এই কথা বলি আগো খ্রিস্টান কিবা কাম করিলু, আমার বড় পীরকে নিয়া এক যা গায়ে উপস্থিত হইল, যাইয়া বলছে এইখানে তো খ্রিস্টানের একজন তোমাকে দেই কইয়া, আজ হইতে 500 বছর আগে তারে দিছে মাটি দিয়া, এখান হইতে যদি তারে জিন্দা করতে পারো তবে ভাবে বুঝবো তোমার ধর্ম ইসলাম ধর্ম বড়, বড় পীর কয় ওরে মাটি তোমাকে জানাই, এখানে কবর থাকলে দুই ভাগ হও বলি তোমার ঠাই, আমার বড় পীরে হুকুম যখন মাটির প্রতি দিল আগো দুই দিকে ভাগ হই আগো মাটি কবর এক ভাসিল, এবার কবর হইতে বড় পীরে লক্ষ্য কইরা চায়, এক ব্যক্তি উঠি আগো ধরল আমার যাইয়া বড় পীরের পায়, কবর হইতে বড় পীরে আমার লক্ষ্য কইরা চায়, দেখে এক ব্যক্তি জলাইয়া গো ধরল আমার বড় পীরের পায়, বলে আমাকে কলে মাগো পীর আগে লন্না শিখাইয়া, বড় পীরে কলমা পড়ায়
নবীর দরুদ নিয়া। খ্রিস্টানে কলমা গো পইরা এবার হইল মুসলমান, বড় পীর কয় শোনো তুমি ও গো খ্রিস্টান, তুমি ইচ্ছা করলে এই দুনিয়ায় আসিতে পারো। আমার বড় পীরের কথা গো শুনা, বলছে কথা ধরু, 500 বছর ধরে এই কবরে থাকি আমি, 500 বছর ধুই রাগ পাই দুজকের নিশানি। আমি মুকামে সিজলি নেগো থাইকা আপনাকে জানাই, সর্বদা দুজকেরই আবহাওয়া এই কবরই পাই। যখন আপনা হইতে কলেমা আমি লইলাম গো শিখিয়া, আমার কবরটা ভরিয়া গো গেল বেহেস্তি রোশনাই দিয়া। আমি আর যাব না ওই দুনিয়ায়, বলছি আপনার পায়, আর যাব না ওই দুনিয়ায়। এই কাণ্ড দেখিয়া যুবককে বড় পীরের পায়ে পড়ে গেল, তখন মুসলমান হইল রে। আউলিয়ার সর্দার তুমি রে পীর, সর্দার সর্দার তুমি রে।